চলুন এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম স্ত্রী জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ এবং এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি। জাইনাব বিনতে জাহাশ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম বিয়ে জাহিলিয়াতের যুগেই হয়েছিল। তার প্রথম স্বামীর নাম ইতিহাস হতে জানা যায় না, তবে উল্লেখ আছে যে তার মৃত্যুর পর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইতিমধ্যেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি তার ভাই আবদুল্লাহর সাথে মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরতের পর কোনো এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দত্তক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিধবা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ব্যবস্থা করেন। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার ভাই আবদুল্লাহ প্রথমে এ প্রস্তাবে সম্মতি না দিলেও পরবর্তীতে আল্লাহ রাসূলের পরামর্শে বিয়েতে রাজি হন। কারণ জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিজাত কুরাইশ বংশের ছিলেন, অন্যদিকে হারিসার পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রাক্তন ক্রীতদাস ছিলেন। ছোটবেলায় মায়ের সাথে সফর অবস্থায় একদল লুটেরা বাহিনী তাকে অপহরণ করে বিক্রি করে দেয়। হাকিম ইবনে হিজাম যায়েদকে তার ফুফু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পরিবারের একজন সদস্য হিসেবেই লালিত পালিত হতে থাকেন। পরবর্তীতে যায়েদের পিতা হারিসা আল্লাহ রাসূলের কাছে মুক্তিপণের শর্তের বিনিময়ে স্বীয় পুত্র যায়েদকে মুক্ত করে নিতে চাইলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতামাতাকে ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব বেছে নেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যায়েদকে আজাদ করেন এবং নিজের সন্তানদের মতো করে তাকে ভালোবাসতেন। ইতিহাসের কিছু কিতাবে উল্লেখ আছে যে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের পূর্বে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক বিয়ে করেছিলেন। যেমন মক্কায় অবস্থানকালে তিনি আবু লাহাবের কন্যা দুররাহকে বিয়ে করেছিলেন, যদিও পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। এরপর তিনি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাসী উম্মে আইমানকে বিয়ে করেন, যিনি একজন বিধবা ছিলেন। যায়েদ এবং উম্মে আইমানের সংসারেই 612 খ্রিস্টাব্দে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি হিন্দ বিনতে আল আওয়ামকে বিয়ে করেন। মদিনায় হিজরতের পর তিনি হুমাইমা বিনতে সাইফিকে বিয়ে করেন, তিনিও একজন বিধবা ছিলেন। এই চারটি বিয়ের বিষয়ে ইতিহাসের কিছু কিতাবে উল্লেখ থাকলেও আমরা শুধুমাত্র একটি বিয়ের বিষয়ে নিশ্চয়তা প্রদান করতে পারি যে এটা ইতিহাসের অংশ, আর সেটি হলো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাফসি দাসী উম্মে আইমানের বিবাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে নিজের মায়ের মতো দেখতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের পর কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে আজাদ করে উবাইদ ইবনে যায়েদের সাথে বিয়ে দিয়েছিলেন। তাদের ঘরে আইমান নামে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, সেই থেকে ওনার নাম হয় উম্মে আইমান, অর্থাৎ আইমানের মা। ওনার আসল নাম ছিল বারাকা বিনতে সাআলাবা। পরবর্তীতে আল্লাহর রাসূলের নবুয়ত লাভের পর তার আরেক আজাদকৃত দাস যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। মদিনায় হিজরতের কয়েক বছর পর যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। যেহেতু জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা ছিলেন, তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরই ফুফাতো বোনকে নিজেরই আজাদকৃত দাস এবং পালক পুত্রের পক্ষ হতে বিয়ের প্রস্তাব দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুই পক্ষকে এই বিয়ের জন্য রাজি করেছিলেন। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন যাতে করে তিনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন। এর উত্তরে আমরা দাস প্রথা নিয়ে সংক্ষেপে আলোচনা করতে চাই, কারণ এ বিষয়ে আলোচনা থেকেই আমরা উপরে বর্ণিত প্রশ্নের একটি উত্তর পেয়ে যাব। নৈতিকতার দৃষ্টিভঙ্গি থেকে সে সময় সমাজের সবচেয়ে বড় সমস্যা ছিল দাস প্রথা। পবিত্র কোরআন বলছে যে দাস প্রথা এমন যেন একজন মানুষ আরেকজন মানুষের গলায় পশুর মতোই বেড়ি পরিয়ে রেখেছে। ইসলাম দাস প্রথা বিলুপ্ত করতে চেয়েছে, এজন্য বিভিন্ন ব্যবস্থাও নেওয়া হয়েছিল। একটি মৌলিক বিষয় যা পবিত্র কোরআনে উল্লেখ করা আছে এবং যা দাস প্রথা অবসানের ঘোষণা ছিল, তা হলো বদরের যুদ্ধ এবং ভবিষ্যতের যে কোনো যুদ্ধে যখনই যুদ্ধবন্দীদের বন্দি করা হবে, তারা শুধুই যুদ্ধবন্দী হবে এবং তাদের দাস বানানো যাবে না। আর যখন এই যুদ্ধবন্দীদের বন্দি করা হবে, তখন কেবল দুটি অবস্থাই থাকবে। মুসলিমরা চাইলে তাদেরকে এমনিতেই মুক্ত করে দিবে,
অন্যথায় ফিদিয়া বা মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্ত করে দেয়া হবে। যতক্ষণ মুক্তিপণ আদায় করতে না পারবে ততক্ষণ তারা যুদ্ধবন্দী হিসেবে বন্দী থাকবে। বদরের যুদ্ধের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাজিল করে মুসলিমদের সাধারণভাবে জানিয়ে দেন, অতএব তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত করো যাতে তারা মৃত্যুর স্বাদ আস্বাদন করে। পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পরাস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলো, অর্থাৎ তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে পাকড়াও করো। তারপর হয় অনুগ্রহ করে ছেড়ে দাও, না হয় মুক্তিপণ আদায় করে ছেড়ে দাও। সূরা মুহাম্মদ আয়াত 4। বদরের যুদ্ধের পূর্বে যখন কোরআন এইভাবে যুদ্ধবন্দীদের বিষয়ে নির্দেশ দিয়েছে তখন যুদ্ধবন্দীদের দাস বানানো অথবা তাদের হত্যা করার প্রথা চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছে। এই আয়াত ছিল দাস প্রথা বিলুপ্তির প্রথম পর্যায়, অর্থাৎ যখন একটি মৌলিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই মৌলিক পদক্ষেপের পরে দাস প্রথা বিষয়ে আরেকটি বিষয় বাকি ছিল। আমরা নতুন করে দাস বানানোর দরজা বন্ধ করে দিয়েছিলাম, ফলে ভবিষ্যতে আর কাউকে দাস করা সম্ভব হবে না। তবে বিদ্যমান দাসদের নিয়ে কি করা হবে? বিদ্যমান ক্রীতদাসরা সমাজে অনেক পিছিয়ে ছিল। সমাজে পিছিয়ে পড়া মানুষদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা, স্বাধীন মানুষদের সমমর্যাদায় তাদেরকে নিয়ে আসা, এটা একদিনে বা একটি মাত্র আদেশে সম্ভব হয় না। তাই আল্লাহ তাআলা বেশ কিছু দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ করেছিলেন যার মাধ্যমে বিদ্যমান দাসদের মর্যাদা সমাজে বৃদ্ধি করা যায়। এর মধ্যে একটি হলো, আল্লাহ তাআলা বলেন, তোমাদের মালিকানাধীন দাস দাসীদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো। যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পারো তবে আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তার থেকে তোমরা তাদেরকে দাও। সূরা নূর আয়াত 33। অর্থাৎ যদি কোনো দাস বা দাসী তার মালিকের সাথে চুক্তি করে যে সে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তার মালিককে প্রদান করবে, অথবা সে তার মালিকের জন্য একটি নির্দিষ্ট পরিষেবা সম্পাদন করবে, অথবা যদি সে দাস বা দাসী এই দুটির মধ্যে যে কোনো একটি সফলভাবে পূরণ করতে পারে তবে তার মালিক তাকে মুক্ত করতে বাধ্য থাকবে। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা স্বাধীন মুসলমানদেরকেও নির্দেশ দিয়েছেন যে যদি কোনো দাস বা দাসী নিজের মুক্তির জন্য তার মালিকের সাথে চুক্তি করতে চায় এবং সে আর্থিকভাবে এর সামর্থ্য রাখে তবে তার মালিক সেই দাস বা দাসীর সাথে চুক্তিতে চুক্তিবদ্ধ হতে বাধ্য থাকবে। এই আয়াতে আরও বলা হয়েছে যে একটি মুসলিম সরকারের উচিত হবে বাইতুল মাল বা সরকারি কোষাগার হতে অর্থ ব্যয় করা, যাতে করে এই ধরনের দাস দাসীদের মুক্তির জন্য তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা যায়। এই আয়াত থেকে এটাও পরিষ্কার যে এখন থেকে দাস দাসীরাই তাদের সিদ্ধান্তের মালিক। তারা যখনই মুক্তির জন্য চুক্তি করতে চাইবে তাদের মালিক তখনই সেই চুক্তিতে চুক্তিবদ্ধ হতে বাধ্য থাকবে, অবশ্যই যুক্তিযুক্ত কারণে যা উপরে বর্ণিত হয়েছে। এ বিষয়ে আমরা এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করেছি, লিংক নিচে দেওয়া থাকবে। তাছাড়া বিদ্যমান দাসদের মর্যাদা সমাজে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা মদিনার স্বাধীন নারী এবং স্বাধীন পুরুষদেরকে দাস দাসীদের মধ্য হতে যাকে পছন্দ হয় তাকে বিয়ে করতে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা বিবাহের জন্য উপযুক্ত তাদের বিবাহ দাও, তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন, আল্লাহ প্রচুর দানকারী সর্ববিষয়ে জ্ঞাত। সূরা নূর আয়াত 32। আল্লাহ তাআলা আরও বলেন, আর তোমাদের মধ্যে কারো স্বাধীন মুমিন নারীদের বিয়ে সামর্থ্য না থাকলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ইমানদার দাসী বিয়ে করবে, আর আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে অধিক জ্ঞাত। তোমরা একে অন্যের থেকে এসেছ, অর্থাৎ সবাই আদম হাওয়া সন্তান, তোমরা একে অপরের সমান, সুতরাং তোমরা তাদেরকে তাদের মালিকদের অনুমতিক্রমে বিবাহ করো এবং ন্যায়সঙ্গতভাবে তাদেরকে তাদের মোহর দিয়ে দাও যেভাবে স্বাধীন নারীদের মোহর আদায় করো। সূরা নিসা আয়াত 25। আল্লাহ তাআলা আরও বলেন, আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান আনে, এবং মনে রাখবে যে একজন মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম, যদিও মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করে। আর কোনো মুমিন নারীকে মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ইমান আনে। আর মনে রাখবে একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও
মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করে। সূরা বাকারা আয়াত 221। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে স্বাধীন মুসলমান নারী পুরুষদের উৎসাহ দিচ্ছিলেন যাতে করে তারা মুসলিম দাস দাসীদের বিয়ে করে। নিঃসন্দেহে তৎকালীন সমাজে অমুসলিমদের জন্য তো বটেই, মুসলমানদের জন্যও এটি একটি কঠিন কাজ ছিল। তাই আল্লাহ তাআলাও এ ব্যাপারে কোনো আদেশ না দিয়ে মুসলমান নারী পুরুষদের উৎসাহিত করেছেন, বিশেষ করে আর্থিকভাবে দরিদ্র মুসলমান নারী পুরুষদের উৎসাহিত করেছেন। আশা করি এখন সকলে অনুধাবন করতে পারছেন যে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন ফুফাতো বোন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রস্তাব দিয়েছিলেন যাতে করে তিনি একজন আজাদ করা গোলামকে বিয়ে করেন। যেহেতু সমাজের মানুষ দাস দাসীকে বিয়ে করা স্বাভাবিক মনে করত না, তাই আল্লাহ রাসূল আল্লাহ তাআলার উপদেশ বাস্তবায়নে চেষ্টা করেছিলেন যাতে করে সমাজ থেকে এই নেতিবাচক মনোভাব দূর হয়ে যায়। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের পর থেকেই বেশ কিছু সমস্যা দেখা দেয়। তাদের মধ্যে স্বাভাবিক কারণেই সামঞ্জস্য ছিল না। আমাদের মনে রাখতে হবে যে সামাজিক সংস্কার বা সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি কিছু পদক্ষেপ বা সিদ্ধান্তের মাধ্যমেই পরিবর্তিত হয় না, এজন্য প্রয়োজন দীর্ঘ সময়। চলুন এ পর্যায়ে আমরা জেনে নেই যে আল্লাহ তাআলা এ বিষয়ে কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন এবং আপনিও যার প্রতি অনুগ্রহ করেছেন, আপনি তাকে বারবার বলেছিলেন, যায়েদ তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো, আর আপনি আপনার অন্তরে গোপন করছিলেন এমন কিছু যা আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন, এবং আপনি লোকদেরকে ভয় করছিলেন, অথচ আল্লাহকেই ভয় করা আপনার পক্ষে অধিকতর সঙ্গত। অতঃপর যায়েদ যখন তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে মুমিনদের পোষ্যপুত্রদের স্ত্রীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে কোনো সমস্যা না হয়, যখন তারা অর্থাৎ পোষ্যপুত্ররা নিজ স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করে, আর আল্লাহর আদেশ কার্যকর হয়েই থাকে। সূরা আহজাব আয়াত 37। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি ছিলেন যাকে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল উভয়ই অনুগ্রহ করেছেন। আল্লাহ ওনাকে মুসলিম হওয়ার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার তৌফিক দান করেছেন। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি এমন ভালোবাসা ও স্নেহ প্রদর্শন করেছিলেন যে লোকেরা মনে করেছিল তিনি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দত্তক পুত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাসত্ব থেকেও মুক্ত করেন এবং তাকে তার ফুফাতো বোনের সাথে বিয়ে দেন। এর ফলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য এবং আত্মীয় হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। এর চেয়ে বড় কোনো পারিবারিক সম্মান আর হতেই পারে না। এই আয়াতে ব্যবহৃত তাকুলু শব্দ থেকে এটা পরিষ্কার যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেশ কয়েকবার তার মতামত ব্যক্ত করেছেন যে তিনি বিবাহ বিচ্ছেদ চাচ্ছেন, এবং প্রত্যেকবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামানোর চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিচ্ছিলেন যেন তিনি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তার স্ত্রী জায়নাবকে তালাক না দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছিলেন কারণ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছিলেন যে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবারের উচ্চ মর্যাদার কারণে তার স্বামীর উপর তার শ্রেষ্ঠত্ব অনুভব করছিলেন। সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করলে এটা অনুমান করা যায় যে তাদের মধ্যে হয়তো স্বাভাবিক কোনো সম্পর্কই স্থাপিত হয়নি। এই আয়াত থেকে এটাও প্রতীয়মান হয় যে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মনোভাবের চেয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতিরিক্ত সংবেদনশীলতাই সম্ভবত এই সিদ্ধান্তের কারণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভালোবাসা ও স্নেহ সত্ত্বেও তিনি তার দাসত্বের সময় ভুলে যাননি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবেছিলেন যে এই সকল অবস্থার একমাত্র সমাধান ছিল বিবাহ বিচ্ছেদ। এতে জায়নাবের কষ্টের প্রতিকার হবে এবং তিনিও পুরো বিষয়টির ভারী বোঝা থেকে মুক্তি পাবেন। বিবাহ বিচ্ছেদের পর জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য পুরো বিষয়টি কতটা গুরুতর হয়ে উঠেছে একবার ভাবুন। একজন বিধবা নারী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কারমূলক কাজে এগিয়ে আসার চেষ্টা করেছেন এবং সেই লক্ষ্যে নিজের মামাতো ভাইয়ের আজাদকৃত দাসকে বিয়ে করতে রাজিও হয়েছেন, মনে রাখবেন এ ধরনের বিয়ে তৎকালীন আরব সমাজে সহজ ছিল না।
আজাদকৃত দাসকে স্বামী হিসেবে গ্রহণ করাও একজন স্বাধীন নারীর পক্ষে সহজ ছিল না। এখন তার সাথে সাথে আরও একটি বিষয় যোগ হলো যে অল্প সময়ের ব্যবধানেই তিনি এখন একজন তালাকপ্রাপ্তা নারী, সেই আজাদকৃত দাসের দ্বারা তালাকপ্রাপ্ত হয়েছেন। এখন দুটি সমস্যা দেখা দিয়েছে। একটি হলো এই বিবাহ বিচ্ছেদের পর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলদারির জন্য এখন কী করা যায়, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পরামর্শে তিনি এই বিয়ে করেছেন তিনি তাকে কীভাবে সান্ত্বনা দিবেন বা তাকে কী বলবেন। দ্বিতীয়টি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম থেকেই আপনার সহধর্মিনী হতে চেয়েছিলেন, কিন্তু এখন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিলে মদিনার মুনাফিকরা নানা রকম কটুক্তিকর কথা অপবাদ মদিনায় ছড়িয়ে বেড়াবে। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাক দিতে নিষেধ করেছিলেন, কারণ তিনি জানতেন এই বিবাহ বিচ্ছেদ হলে পরবর্তীতে কী হতে চলেছে। লক্ষ্য করুন আল্লাহ তাআলা কী বলেছেন সূরা আহজাবে 37 নং আয়াতে, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন এবং আপনিও যার প্রতি অনুগ্রহ করেছেন আপনি তাকে বারবার বলেছিলেন, যায়েদ তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো, তাকে তালাক দিও না এবং আল্লাহকে ভয় করো, আর আপনি আপনার অন্তরে গোপন করছিলেন এমন কিছু যা আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন এবং আপনি লোকদেরকে ভয় করছিলেন, অথচ আল্লাহকেই ভয় করা আপনার পক্ষে অধিকত সঙ্গত। এই আয়াতে স্পষ্ট বলা হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ভয় করছিলেন এবং আল্লাহ তাআলা বলছেন যে আপনি তাদের কথাকে মোটেও ভয় করবেন না। এখন প্রশ্ন আসতে পারে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মুনাফিকদের ভয় করছিলেন? এর উত্তরে তাবাকাত ইবনে সাআদে বলা হয়েছে যে সে সময় মুনাফিক নারী পুরুষরা জঘন্য প্রচারণা চালিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দত্তক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করেছেন এবং তার ইতিমধ্যেই চারটি স্ত্রী রয়েছে, অথচ তিনি নিজেই ঘোষণা করেছেন যে কেউ একই সময়ে চারটির বেশি স্ত্রী রাখতে পারে না। ইতিহাস থেকে প্রতীয়মান হয় যে এই চারজন স্ত্রী ছিলেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং এখন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুনাফিকদের অপবাদের বিপরীতে আল্লাহ তাআলা তার রাসূলকে সাহস দিচ্ছেন যে আপনি আমার রাসূলদের মধ্যে একজন, দিনের বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কাউকে বা কিছুকে ভয় করা উচিত নয়। এটি কোনো তিরস্কার নয়, বরং আল্লাহ তার রাসূলকে স্মরণ করে দিচ্ছেন। এই আয়াতে আরও বলা হচ্ছে যে আপনি আপনার অন্তরে গোপন করছিলেন এমন কিছু যা আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরে কী লুকিয়ে রেখেছিলেন এবং আল্লাহ তাআলা কী প্রকাশ করলেন? এর উত্তর হলো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েতে মূল সহায়ক ছিলেন, কারণ তিনি ক্রীতদাসদের মর্যাদা বাড়াতে চেয়েছিলেন, তাই এই বিয়ে সফল হোক এটা তার গভীর ইচ্ছা ছিল। এ কারণেই তিনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাক দেওয়া থেকে বিরত রাখার জোর চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন যে যদি তালাক হয়ে যায় তবে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিগুণ ক্ষতি অনুভব করবেন। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং গোটা পরিস্থিতি সংশোধন করার একমাত্র বিকল্প হবে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে বিয়ে করবেন। এমনটা হলে নিশ্চিতভাবেই মুনাফিকরা ব্যাপক প্রচার চালাবে যে দেখো মুহাম্মদ তার দত্তক পুত্রের স্ত্রীকে বিয়ে করেছে, তাই তিনি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের সম্পর্কে জড়াতে চাননি। অতএব কারণে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ বিচ্ছেদ আটকাতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ চেয়েছিলেন যাতে এই বিবাহ সংঘটিত হয়। এর ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জাহিলিয়াতে যুগের একটি ভুল প্রথার সংস্কার হবে। আল্লাহ তাআলা আরও চেয়েছিলেন যে তার রাসূল যেন ধর্মের বিষয়ে মুনাফিকদের তিরস্কারের পরোয়া না করেন এবং মুনাফিকদের মোকাবেলায় এমনটা বাস্তবেও করে দেখান। আর আল্লাহ তাআলা এইভাবে সকলের কাছে প্রকাশ করলেন যে এখন থেকে জাইনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এই আয়াত থেকে আমরা এটাও পরিষ্কার করে জানতে পারলাম যে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক আগ থেকে স্বামী হিসেবে কামনা করছিলেন, কিন্তু প্রকাশ করতে পারছিলেন না। আর আল্লাহ তাআলা নিশ্চয়ই কাউকে জোর করে আপনার সহধর্মিনী করবেন না। তিনি নিশ্চয়ই তার সিদ্ধান্ত তার বান্দা বান্দিদের উপর চাপিয়ে দেন না। তিনি তো মানুষের সকল ইচ্ছাই জানেন।
আর তিনিই জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছা পূরণ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, অতঃপর জায়েদ যখন তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে মুমিনদের পোষ্যপুত্রদের স্ত্রীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে কোনো সমস্যা না হয় যখন তারা অর্থাৎ পোষ্যপুত্ররা নিজ স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করে, আর আল্লাহর আদেশ কার্যকর হয়েই থাকে। আয়াতের এই অংশ থেকে এটা পরিষ্কার যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহকে এড়িয়ে যেতে চাইলেও অবশেষে আল্লাহ তাআলা সিদ্ধান্তের সামনে মাথা নত করেছেন। এই বিবাহের ক্ষেত্রে আল্লাহর রাসূলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়নি, বরং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমার আপন ফুফাতো বোন জাইনাব এখন থেকে তোমার সহধর্মিনী। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর রাসূলের বিবাহ বিষয়ে তাফসিরে তাবারি সহ অন্যান্য কিছু কিতাবে একটি জাল বানুয়াট রাওয়ায়েত বর্ণনা করা হয়েছে। যদিও এই কোরআন বিরোধী রাওয়ায়েতগুলো নিয়ে আলোচনার কোনো প্রয়োজন ছিল না, তবে সংশয় থেকে সকলকে নিরাপদ রাখতেই বাকি আলোচনা। প্রথমেই আমাদের জেনে নেওয়া উচিত যে ইমাম তাবারি ভালো খারাপ সকল ব্যক্তির কাছ থেকেই বর্ণনা গ্রহণ করেছেন। তার তারিখে তাবারি গ্রন্থের ভূমিকায় তিনি লিখেন, আমি পাঠকদের সতর্ক করতে চাই যে এই বইয়ে আমি কিছু মানুষ আমার নিকট যে খবর বর্ণনা করেছে তার উপর নির্ভর করে সব কিছু লিখেছি। আমি কোনো যাচাই বাছাই ছাড়াই গল্পগুলোর উৎস হিসেবে বর্ণনাকারীদের ধরে নিয়েছি। যদি কেউ আমার বইয়ে বর্ণিত কোনো ঘটনা পড়ে ভয় পেয়ে যান, তাহলে তার জানা উচিত যে এই ঘটনা আমাদের কাছ থেকে আসেনি, আমরা শুধুমাত্র তাই লিখেছি যা বর্ণনাকারীদের কাছ থেকে পেয়েছি। এই উক্তি থেকে এটা পরিষ্কার যে ইমাম তাবারি সাহিহ বা জাল নির্ণয় করে হাদিস বর্ণনা করেননি, বরং যা পেয়েছেন তা সংরক্ষণ করে রেখেছেন ভবিষ্যতে স্কলারদের জন্য। চলুন এবার সেই জাল রাওয়াতটি আপনাদের পড়ে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ বিন হারিসাকে তার ফুফাতো বোন জাইনাব বিনতে জাহাসের সাথে বিয়ে দিয়েছিলেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অর্থাৎ জায়েদকে খুঁজতে তার বাসায় গেলেন। তার বাসায় দরজা বলতে ছিল কেবল এক টুকরো কাপড়। বাতাসে কাপড়টি উড়ে গেল এবং জাইনাবকে প্রকাশ করে দিল। তার পা অনাবৃত ছিল। তিনি নবীর হৃদয়ে জায়গা করে নিলেন এবং তারপর থেকে জাইনাব অপরজনকে অর্থাৎ জায়েদকে ঘৃণা করতেন। একদিন জায়েদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমি আমার স্ত্রীকে ত্যাগ করতে চাই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, তার কোনো কিছু কি তোমাকে চিন্তায় ফেলে দিয়েছে? তিনি উত্তর দিলেন, না, আল্লাহর শপথ, আমাকে চিন্তায় ফেলার মতো কিছুই সে করেনি। আমি তো তার মাঝে কেবল ভালোই দেখেছি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার স্ত্রীর সাথে থাকো এবং তার ব্যাপারে আল্লাহকে ভয় করো। এই জাল রাওয়ায়েতগুলোর বিপরীতে হাফিজ ইবনে হাজার আসকালানি তার বিখ্যাত কিতাব ফাতুল বাইতে লিখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র আলী জাইনুল আবিদিন বলেছেন, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের আগেই আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন যে জাইনাব তার স্ত্রীগণের মধ্যে সামিল হবেন। তারপর যখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জাইনাব সম্পর্কে নিজের অসন্তুষ্ট মনোভাব প্রকাশ করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে বলেছিলেন, আল্লাহকে ভয় করো এবং তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে জানিয়েছিলাম যে আপনি জাইনাবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তারপরও আপনি তা নিজের কাছে গোপন রেখেছিলেন, অথচ আল্লাহ যা ইরাদা করেছেন তা তো সম্পাদিত হবেই। আমাদের ব্যাখ্যা ওনার এই ব্যাখ্যার কাছাকাছি যা উপরোক্ত আলোচনায় উল্লেখ করা হয়েছে। এরপর ইবনে হাজার যেসব বর্ণনায় একথা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আকর্ষণ তৈরি হয়েছিল এবং তিনি তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন, সেই সব বর্ণনার দুর্বলতার কারণগুলো উল্লেখ করেছেন এইভাবে। এক, এই কাহিনী সম্বলিত বর্ণনাগুলো সনদের বিচারে নিতান্তই দুর্বল। দুই, যদি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মহাব্বতের ব্যাপারটিকে লুকাতেন, তাহলে আল্লাহ তা প্রকাশ করে দিতেন, কিন্তু আল্লাহ প্রকাশ করেছেন তাদের মধ্যে বিবাহ বন্ধনের কথা, আর কোরআনের আয়াত থেকে পরিষ্কার আল্লাহ তাআলা কি প্রকাশ করেছেন। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জায়েদ বিন হারিসার সাথে জাইনাবের বিয়ের প্রস্তাব নিয়ে নিজ ফুফুর কাছে গিয়েছিলেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছোট কাল থেকেই বড় হতে দেখেছেন, তার কৈশোর দেখেছেন, তার যৌবন দেখেছেন, তাহলে তখন কেন ওনার অন্তরে তার প্রতি মহাব্বত পয়দা হলো না? কেন নিজ পালক পুত্রের সাথে বিবাহের পরই ওনার অন্তরে মহাব্বত পয়দা হবে? জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পর পবিত্র কোরআনে আল্লাহর রাসূলের বিয়ে সংক্রান্ত বিষয়ে একটি পূর্ণাঙ্গ বিধান অবতীর্ণ হয়েছে। সেসব বিয়ে কোনগুলো, সে বিধানটি কী, এ বিষয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ।